কাজ এলেকো হয়ে গেছে। এবার আর কি শব্দের বর্ণগুলির আগে পরে ঐকার বসিয়ে শব্দ গঠন করো। তাহলে বর্ণগুলি আগে পরে ঐকার বসে কি হবে দেখো, বর্কেচ দন্তেন কি হবে লিখতে হবে। তারপরে হম, তারপরে গ, রি, ক, আর কি আছে ত, রয়, হস্র, ই। তাহলে এবার বর্ণগুলির আগে পরে ঐকার বসিয়ে শব্দ গঠন করো, তাহলে কি হবে দেখো। বর্কের যে ঐকার দন্তেন জৈন হৈম, হয়ে ঐকার ম, তারপরে বৈরী গয়ে ঐকার, রয়ে হর্ষ ঐকার ক, আর কি তৈরি তয় ঐকার, রয়ে হর্ষ ঐকার। তাহলে হয়ে গেল বর্ণগুলির আগে পরে। আর কি আছে, আর আছে তোমাদের ছড়া, কৈলাস বৈরাগী নৈনিতাল যায়, ভৈরব মাখে তৈল গায়, মৃদু মৃদু বয়ে চলে চৈতি বায়। তাহলে কি ক্লাসটা, ভিডিওটা কেটে গেছিলো, এইটুকুটা আর একটা ভিডিওতে দিয়েছি, এই ক্লাসটাও তোমরা দেখে নেবে। তাহলে এইগুলো দেখে তোমরা পড়াগুলো তৈরি করবে বাড়িতে, এগুলো বারবার ধরে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার পরের ক্লাসে তোমাদের সাথে কথা বলবো।